হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ফাটাফাটি আছি। আর এত সাজুগুজু কেন? নিজেকে সেই পুরনো নাইটি আর ভাল লাগছে না, ঠিক আছে? তো বললাম না একটুখানি সাজি, একটুখানি লিপস্টিকটা লাগাই, একটুখানি কাজলটা একটু ডার্ক করি আর সেই নিজের পুরনো কুর্তিতে। আর এখন বাজে হচ্ছে সকাল থেকে, বুঝতেই পারছো, এখন একটা ছেলে না, এখন দুটো ছেলের মা আমি, ঠিক আছে? তো প্রচণ্ড ব্যস্ত। আর মানে এটা করো সেটা করো, নিজে কিছু করছি না, লাইটটা চালা যেন। তো নিজে কিছু না করলেও মা যতই হাজার করো তবু একটা ব্যস্ততা তো থাকেই না। তো এখন পুচকেটা হচ্ছে ঘুমাচ্ছে, ওর আজকে ইঞ্জেকশন ছিল, বিসিজি ছিল, ইঞ্জেকশন তো ঘুমাচ্ছে। আর ইঞ্জেকশনে তো একটা ইয়ে থাকে না, আমার ওই ওর মধ্যে কিছু ঘুমের ইয়ে থাকে যাতে বাচ্চারা বেশ অনেকক্ষণ ঘুমায়। তো কান্নাকাটি কিছু করেনি, ঘুমাচ্ছে। আর আমি দিতে নিয়ে যাইনি, মা সোরাবে গেছিলো। আমাকে কেমন লাগছে বলো? মনে হচ্ছে যে শুক্রবার দিন ছেলে হয়েছে। আমাকে সবাই তো রীতিমতন দেখে বলছে তুই এত স্ট্রং, তুই হসপিটাল থেকে বেরোলি পুরো হেঁটে হেঁটে, তাও লিপস্টিক পরে রীতিমতন সেজে গুজে। আর নিজেকে সাজে গুজে আমার এই কী বলবো বলো তো, এই যে একটু সাজলে একটু নিজেকে দেখতে ভালো লাগে না, বেশ মনটা এমনি ভালো হয়ে যায়। ও সেই আগের মতন আমি আবার এই বাইরে হাঁটছি। ও ঘরের মানে ইন্টেরিয়ার ডিজাইনার পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরোই চেঞ্জ, কেননা পুচকেটার জন্য। এখানে দোলনা রাখা আমি দেখাচ্ছি, পরে এখানে সোফা চেঞ্জ করা, ওখানে ওটা রাখা, সেন্টার টেবিল সরানো, তারপরে হচ্ছে ভেতরে যে ম্যাট্রেস ছিল সেটা সরিয়ে বাইরে আনা, মানে পুরো একদম একদম পুরো চেঞ্জ। আর যতদিন এখানে দেখছি বলতে বাবা মা যতদিন আছে, হ্যাঁ বাড়ি যাওয়ার আগ পর্যন্ত আর কি। বাড়ি যাবো তো সেই কবে, আগস্টের লাস্টে। ও হ্যাঁ, এটা তো শাখাটা দেখো, এটা শাশুড়ি মা পাঠিয়েছে। হ্যাঁ তো হচ্ছে বাড়ি যাবো আগস্টের লাস্টে, তো ততদিন পর্যন্ত এরামই চলতে থাকবে, যতদিন না একটু বড় হচ্ছে, ঠিক আছে ততদিন আর কি। এই যে আমার বাবুই আমার চশমাটা নিয়ে নিয়েছে একটু। হ্যাঁ আমার চশমাটা নিয়ে নিয়েছে, এসো না দূর থেকে দেখ, দূর থেকে দেখ, এত কাছ থেকে দেখিস না, যা 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 যা। এই দেখো এই যে পুচকেটা এই যে ঘুমাচ্ছে এখানটাতে, এই বাবা মনে হচ্ছে উঠে গেছে যে, হাত পা নাড়াচ্ছে, এই যে এই যে এই যে এই যে। এই দেখো এই সোফাটাকে এদিকে করা, এটা এদিকে ছিল, ঠিক আছে এদিকে করে দেওয়া হয়েছে, সেন্টার টেবিলটা ওখানে দেওয়া হয়েছে, তারপরে যে বাবু মায়ের পান, এই সোফার বাকি অংশটা ঘরে নেওয়া হয়েছে, এই যে সোনায় দোলনা নতুন। এই দেখো সোফার বাকি অংশটা এখানে রাখা হয়েছে, আর ম্যাট্রেসটা নিয়ে যাওয়া হয়েছে, এই ঘরটা পুরো এখন আপাতত খালি। মা জননী এখন তোমার ইয়ে বানাবে, আদা দেয়া চা। আমি এখন দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, এত সুন্দর মা আদা দেয়া লিকার চা বানায়, এত দারুণ, বেশ আদার একটা ঝাঁঝ ঝাঁঝে গলায় লাগে, আর প্লাস হচ্ছে লিকারও খুব একটা বেশি হয় না। মা পরে ড্রিঙ্ক করো, আমার মা কী বলো তো একেবারে মারাত্মকের থেকেও মারাত্মক পরিপাটি। দেখো ওগুলো ক্লিন করে রাখে একদম, মানে মনে হয় যেন নতুন আজকেই কেনা, এত সুন্দর করে রাখে। হ্যাঁ 2323, তারপর তারপর এখানে এখানটা লেবো, লেখো পারবে তো তুমি, দেখি 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 একটু হাতের লেখাটা দেখাই সবাইকে। এই দেখো বাবুই সোনা লিখেছে, বুঝতেই পারছো কোনগুলো বাবুইয়ের লেখা। হ্যাঁ ভাবছি এটা কাটিং করে রাখি, স্টিচিং করা তো ইম্পসিবল এই মুহূর্তে, তাই না? তো কাটিং, এই দেখো বাবুইয়ের জন্য কোথায় সেরে রেখেছি, দেখো স্কেল। আর একটা জিনিস দেখবে স্কেলের অবস্থা, দেখো দেখো স্কেলের নাম্বার দেখতে পাচ্ছ, সব মার্কার দিয়ে নাম্বারগুলো ধ্বংস করে রেখেছে আমার ছেলে। তো এইবার একটা তোমার স্কেলটা রাখছি কেন, লাগবে আমার। তো ভাবছি একটা চিকেনকারি একটা কুর্তি পিস আছে খুব সুন্দর দেখতে, চিকেনকারি এমনি সুন্দর, তার উপর তোমার সিল্ক চিকেনকারি, তো ঠিক আছে তো সেটা একটু কাটিং করে রাখবো, আর যেদিন পারবো স্টিচিং করতে হ্যাঁ তখন করবো, এখন তো সম্ভব না, মিনিমাম অন্তত একটা দেড়টা মাস যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডে বাবুইয়ের গাড়ির আওয়াজ, এইরকম আমার মা কীভাবে রুটি করে দেখো, একটা 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 করে এইভাবে রুটি করে, বাট রুটি এত নরম এত সুন্দর হয়। হ্যাঁ মা ঘি মাখাবো, তুমি রাখো, কটা হয়েছে মধ্যে দুটো, ও ঠিক আছে। বাবা আবার আমার বাবা ঘি দিয়ে রুটি মাখা, মানে ঘি দিয়ে রুটি মাখানো না, রুটিতে ঘি মাখানো খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমার শুকনো রুটি এমনি ভালো লাগে না। মা তোরটা মাখাবো, আমার মা না একটুও হাঁটে না, দেখো এসেছিলো কত সুন্দর, তাও স্লিম ছিল, আবার মোটা হয়ে গেছে মা। তুমি এতবার বলি এত কুড়ে, তুমি জানো না মা বাবা রোজ হাঁটতে যাবে সকাল বিকাল দুবেলা করে, আমি তোমার সকাল বিকাল দুবার যেতে হবে, তুমি একবার অন্তত সামনেটা হাঁটো, তাও হাঁটবে না। আমি তখন সুস্থ, আগে বলতো কি আমার জন্য বেরোতে পারে না কেমন লাগে, আমি তখন পুরো ঠিক আছি, তাও যাবে না, এগুলো হচ্ছে কুড়ে বায় না জানো তো, আর কিছু না। এখন হচ্ছে প্রত্যেক দিন আমার মা করে কি, আমাকে একটুখানি গরম একটু শেক দিয়ে দেয় পিট টিটগুলোতে। হ্যাঁ এবার তার জন্য আয়রন নিয়ে যাচ্ছি, প্রথমে ভেবেছিলাম যে আয়রন ছাড়া তোমার ওই রুটি করার তাওয়া তো ওইভাবে এমনি আর শেক দেবো,
কিন্তু ওটা না ভালো অপশন না, এটা খুব ভালো অপশন। আয়রনটা এইভাবে গরম করে হালকা একটার উপরে রুমাল বা যেটা দিয়ে তুমি শেক দেবে একটু সুতির ভালো কাপড়, তো অল্টারনেট করে দেওয়া লাগে না, জাস্ট একটু উপরে টাচ করলেই ইয়ে করলেই হয়ে যায়। তো এইভাবে শেক দেওয়াটা খুব ভালো অপশন, এটা আমার হচ্ছে বোনের বরের বুদ্ধি। না হলে বলে কি গ্যাস জ্বালিয়ে ওইভাবে শেক দেওয়া, ওইভাবে কি হয় ওই ওইখানে দাঁড়িয়ে থাকার, এটা যেখানে খুশি সেখানে দেওয়া যায়। সবার খাওয়া দাওয়া পুরো রেডি, মানে কমপ্লিট আর কি। মা বসে বসে বাংলাদেশের নাটক দেখছে তার লাইট অফ করে, তো আমি বলছি তুমি লাইটটা অফ করো না, তুমি দেখো, বেশিক্ষণ তো আর নেই, আর হয়তো মা কতক্ষণ আর 10-15 মিনিট, তো আমি বলছি তুমি 10-15 মিনিট তুমি লাইটটা চালিয়ে দেখো, কেননা অন্ধকারের মধ্যে ওই দেখবে, আর এমনিতেই চশমা পরে, ঠিক আছে, তো চোখের 12টা বাজাচ্ছে। আমি বললাম একটুখানি দেখো, হ্যাঁ, তো এখন নাটক দেখছে মা, আর সোরা বলছে বা আমার সাথে কথা বলছে ফোনে, এবার গিয়ে শুয়ে পড়বো। আর একটা ভালো কথা, বাবুই বিশ্বাস করো এত খুশি, এত খুশি, সারাক্ষণ বেবি ঘুমাচ্ছে, কিসি বেবি কিসি, সারাক্ষণ গালে কিসি করছে, আঙুলগুলো ছোটো ছোটো, তো মাম্মা লিটল ফিঙ্গার্স, মাম্মা লিটল ফিঙ্গার, ছোটো ছোটো আঙুলগুলো, আঙুলে হামি, গালে হামি, কপালে হামি, সারাক্ষণ হামি দিয়েই চলেছে। ওর খুশিতেই আমি খুশি, আর আমার ব্যথাটা তো এখন নেই, এখন আমি পুরো সুস্থ আছি। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো থেকো, আর দেখা করছি পরের ব্লগে, খুব ভালো থেকো, টাটা, বাই বাই।